শুরুতে এই স্টেশনের নাম ছিল সুলতানপুর। 1947 সাল থেকে সুলতানপুর সান্তাহার নামে খ্যাত হতে থাকে। সান্তাহার রেলওয়ে জংশন সংলগ্ন সাতাহার নামক স্থানের নাম থেকে সান্তাহার নামকরণ করা হয়। বর্তমানে সান্তাহার রেলওয়ে স্টেশন বগুড়া জেলার আদমদিঘি উপজেলায় অবস্থিত একটি জংশন স্টেশন। এটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। এই জংশন স্টেশন দিয়ে প্রতিদিন শত শত যাত্রী এবং আন্তনগর মেইল, সাধারণ মেইল, মালামাল গাড়ি সহ প্রায় 30টি ট্রেন চলাচল করে। বর্তমানে সান্তাহার রেলওয়ে স্টেশনের চলমান প্ল্যাটফর্মের সংখ্যা 4টি। 1878 সাল যেভাবে প্রতিষ্ঠিত হয়েছিল সান্তাহার রেলওয়ে স্টেশন। কলকাতা থেকে শিলিগুড়িতে রেলপথে যাওয়ার জন্য দুই ধাপে রেল ভ্রমণ করতে হতো। প্রথম ধাপে পূর্ববঙ্গ রাজ্য রেলপথ ধরে কলকাতা স্টেশন, সেখান থেকে যাত্রা শুরু করে পদ্মা নদীর দক্ষিণ তীরের দামুকদিয়া ঘাট পর্যন্ত 185 কিলোমিটার রেলপথ ভ্রমণ করতে হতো। তারপর ফেরিতে করে নদী পার হয়ে ভ্রমণ যাত্রার দ্বিতীয় ধাপ শুরু হতো। দ্বিতীয় ধাপে উত্তরবঙ্গ রেলপথ ধরে পদ্মার উত্তর তীরের সারাঘাট থেকে শিলিগুড়ি পর্যন্ত 336 কিলোমিটার রেল ভ্রমণ করতে হতো। 1878 সালে দর্শনা থেকে পার্বতীপুর ব্রডগেজ রেল চালু হয়। সেই সময়কালে সান্তাহার রেলওয়ে স্টেশন হিসেবে চালু হয়। ১৮৯৯ থেকে ১৯০০ সালে ব্রহ্মপুত্র সুলতানপুর রেলওয়ে কোম্পানি যমুনার পশ্চিম তীরের সান্তাহার থেকে ফুলছড়ি পর্যন্ত একটি মিটার গেজ রেলপথ তৈরি করে। 1901 সালে বোনারপাড়া সান্তাহার মিটার গেজ লাইন চালু হলে সান্তাহার জংশনে পরিণত হয়। 1908 সালে রেলওয়ে স্টেশনটি আমাদের কাছে ঐতিহ্য। সে সময় সান্তাহারের ঝকঝকে আলো দেখতে বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষের সমাগম ঘটত। ইঞ্জিনগুলোর ঝকঝক শব্দে আর পুতপুত হুইসেলে মুখরিত থাকত সান্তাহার জংশন শহরসহ আশেপাশের এলাকা। সেই সাথে যেই এলাকা দিয়ে ট্রেন চলাচল করত সেই সব এলাকা ইঞ্জিনের ধোঁয়ায় আকাশ কালো মেঘের মতো রূপ নিত। প্রায় 150 বছর আগে সান্তাহার জংশন স্টেশন স্থাপিত হবার পর এই জংশনকে ঘিরে এসব ছাড়াও এখানে দেশের দ্বিতীয় বৃহত্তম কেন্দ্রীয় খাদ্য গুদাম, গম ও রাইস সাইলো, 50 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সহ সরকারি স্বনামধন্য অনেক প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। এই জংশনের স্বনামধন্য অনেক প্রতিষ্ঠান এখন আর নেই। কয়লা তেলের স্টিম ইঞ্জিন লোকোশেড, পাওয়ার হাউস, ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড যারা দেখেছেন তাদের কেউ কেউ এখনও বেঁচে আছেন। বর্তমান সময়ে স্টেশনকে ঘিরে প্রতিষ্ঠিত হয়েছে এক বিশাল বাজার। যাত্রীদের সুবিধার্থে এখানে পাওয়া যায় নিত্য প্রয়োজনীয় সকল সামগ্রী। শুধুমাত্র শীতকালে এখানে বসে বস্ত্রের এক বিশাল বাজার। সুলভ মূল্যে বস্ত্র কেনাবেচার জন্য দূর দূরান্ত থেকে অনেক মানুষ এখানে এসে থাকেন। সান্তাহার রেলওয়ে স্টেশন থেকে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি, আপনাদেরই বন্ধু রায়হান শরীফ।